আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি ইউকে ব্লগার আয়সা বেগম আইজ আমি আপনাদের সাথে শেয়ার করম আমার দুইটা প্রিয় রেসিপি আশা করি সবার কাছে এই দুইটা রেসিপি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা তাহলে প্রথমে টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন এই দুইটা রেসিপি কি একটা হলো শ্যুট কিসিরা আর একটা হলো চিকেন তান্দুরি রোস্ট আশা করি এই দুইটা রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তাই আমি এই সুটকিশিরাটা কীভাবে করমো সেই রেসিপিটা শেয়ার করমো আইজ আমি ফ্রেশ ভেজিটেবল দিয়া চাই রস রকমের ভেজিটেবল দেওয়া এই স্যুটকিচিটা করম এই কিসিরাটা খেতে অনেক টেস্টি হয়েছে আপনাদের কাছে অবশ্যই আজকের করে রেসিপিটা ভালো লাগবে এখানে দেখতে পারছেন আমি দুইটা ছোটো সাইজের মারো নিছি এই মারোটাকে আমি এভাবে কেটে নিয়েছি আর ছোটো ছোটো মূলারে আমি টুকরো টুকরো করে খেটে নিয়েছি লাল মূলা আর এখানে আমি তিন চারটা আলু রে খেটে নিয়েছি এখানে আমি একটা আলু দেওয়ার পরে আমি কেন শিম নিছি আর এখানে মাছ রে বল মাছের মাথাটাকে আমি ছোট ছোট টুকরো করে নিছি আর এখানে নিছি আমি চিংড়ি মাছ তাহলে প্রথমে আমি সিটকিগুলাকে গোসাগুলা ফেলে দিয়ে আমি সিটকিগুলাকে এভাবে নিয়েছি নেওয়ার পর একটা হান্ডি মাছ দিয়ে এখন আমি রসুন কুচি লবণ স্বাদ মতো এক চামচ মরসুর গুঁড়া আর আধা চামুচ হলদি গুঁড়া দিয়েছি ফ্রায় দশ মিনিট এভাবে রান্না করার পর রাখে আমি কারণ মশলার মধ্যে একটু গন্ধ থাকে এই গোন্ধটা আসলে যাওয়ার জন্য আমি দশটাকে পনেরো এভাবে রান্না করি এখন আমি সবগুলো ভেজিটেবল দেবো প্রথমে আমি মূলাটাকে দিয়ে পাঁচ মিনিটের মতো একটু সিদ্ধ করব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি রুস্টের জন্য মশলাগুলো দিয়েছি আসলে প্রথম আমার বিড়িগুলো কীভাবে যে খেটে গেছে আমি নিজে বলতে পারি না তাই আমি গেছটাকে মজিয়ে রুস্টর মধ্যে যা মশলা লাগে তা দিয়েছি আর আমি দিছি থান্দুরির মশলা রুস্টের মশলাও দিয়েছি ফ্রাই কেন আমি বড়ো সাইজের আট টুকরা রে আমি এভাবে ভালোভাবে বেজে নিয়েছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি দশ মিনিট খসিয়ে নিাটা একটু বলকটা চলে আসার সাড়ে পাঁচ মিনিটের পরে আমি সিম দিয়েছি সিম দিয়ে এখন আমি মারোগো দিয়েছি দিয়েটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব এখন দেখতে পাচ্ছেন আমি চিকেন দিয়েছি ঠেমেটোটা দেওয়ার পাঁচ মিনিট পরে দিয়ে এখন আমি এটাকে হবে নাড়াচাড়া করে রান্না করব। কারণ এটার মধ্যে আমি কোনো ফানি দিতাম না এদিকে দেখতে পাচ্ছেন সুটকিটা শেয়ার মাঝেও ব্লকটা চলে এসেছে তাই এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই সুটকি শিরাটা ক্ষেত্রেও সম্ভব মজা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ফুল ভিডিওটা দেখবেন সবাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই ফুল ভিডিও দেখবেন আর একটা লাইক করবেন এখন দেখতে পারছেন আলুগুলো দিয়েছি দিয়ে এখন আমি মাছ আর চিংড়ি মাছগুলো একসাথে দেব দিয়ে এটাকে আমি এখন বেশ কিছুক্ষণ রান্না করব। কারণ সুটকিচিরার মধ্যে এখন দেখতে পারছেন আমি দুইটা বোম্বাই মরিচ দিছি দিয়ে আমি অনেকগুলো মরিচ দিব কারণ সুটকিশিরা আসলে জাল একটু বেশি না হলে খেতে ভালো লাগে না তাই এখন আমি নাড়াচাড়া করে তাকে আমি বেশ কিছু রান্না করবো কারণ সুট খিচিরারে বেশি অনেকক্ষণ রান্না করলে খেতে অনেক টেস্টি হয় এখন দেখতে পাচ্ছেন চিকেন রুষ্ট ফ্রাই হয়ে যার কারণ চিকেনগুলো তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে তাই এটার মধ্যে আমি কোনো ফানি দিতাম নাই তাই এটাকে আমি এভাবে রান্না করবো এখন দেখতে পারছেন আমার সুট খিচিরার মাঝেও বলকটা চলে এসেছে তাই এটাকে আমি আরও দশ মিনিটের মতো এভাবে রান্না করবো তারপর আমি নামিয়ে দেবো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন দেখতে পাচ্ছেন সুটকিচাটা আমার হয়ে গেছে তাই এটাকে এখন আমি নামিয়ে নেব। আজকের এই দুইটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক রমেন শেয়ার এড সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে আর সবাই প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের কাছে দু ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন রুষ্টা হয়ে গেছে তাই এখন আমি নামিয়ে নিয়েছি আশা করি আজকের এই নতুন দুইটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে আমি আরো নতুন নতুন রেসিপি শেয়ার করবো আপনারা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ